ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক সাজেশান দু হাজার চব্বিশ এই সাজেশানে ভূগোল বিষয়ের দুই তিন এবং পাঁচ মার্কের হানড্রেড পারসেন্ট প্রশ্ন আলোচনা করতে চলেছি যে প্রশ্নগুলো দেখলে এখান থেকে সব কমন পাবে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না তাহলে দেখে নাও মাধ্যমিক সাজেশান দু ভূগোল বিষয়ে বন্ধুরা ভূগোল বিষয়ের দুই তিন এবং পাঁচ মার্কের প্রশ্ন যা হান্ড্রেড পারসেন্ট কমন আসছে তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই প্রতিটি প্রশ্নের মান দুই এক নাম্বার প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কিভাবে সমতলে পরিণত হয় দুই নম্বর প্রশ্ন পর্যায়ন ওয়াদি বার্গসরুন্ড বারখান কি তিন নাম্বার প্রশ্ন নদীর বোঝা বলতে কি বোঝো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার নম্বর প্রশ্ন বৃষ্টিছায় অঞ্চল কাকে বলে উদাহরণ দাও অথবা বৃষ্টিছায় অঞ্চল কিভাবে সৃষ্টি হয় পাঁচ নম্বর প্রশ্ন শহরাঞ্চল অঞ্চল ও শিল্পাঞ্চলে বেশি কুয়াশা দেখা যায় কারণ ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ধারণ অববাহিকা কি সাত নম্বর প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড মৎস্য চাষের অনুকূল কেন অথবা গ্র্যান্ড ব্যাংক চাষের অনুকূল কেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আট নম্বর প্রশ্ন কি ও বলা হয় কেন নম্বর প্রশ্ন নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি দশ নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিউসেক ও কিউমেক কি এগারো নম্বর প্রশ্ন নদীবাক বা মিয়েন্ডার কাকে বলে বারো নম্বর প্রশ্ন নদীর নিম্নগতিতে কেন সচরাচর বন্যা দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট তেরো নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খাড়ি দেখা যায় কেন পনেরো নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে অসক্ষরাকৃতি হ্রদের সৃষ্টি হয় ষোলো নম্বর প্রশ্ন ড্রামলিন কি অবঘর্ষ প্রক্রিয়া কি সতেরো নম্বর প্রশ্ন হিমরেখা কাকে বলে আঠারো নম্বর প্রশ্ন অদক্ষেপণ কাকে বলে উনিশ নম্বর প্রশ্ন তরল বর্জ্য কি ই বর্জ্য কি ল্যান্ড ফিল্ড ভরাটকরণ কি কুড়ি নম্বর প্রশ্ন হিমশৈল কাকে বলে একুশ একুশ দাগের প্রশ্ন দেখে নাও হিরক চতুর্ভুজ প্রকল্প কি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন বাইশ দাগের প্রশ্ন মরুদ্যানে জনবসতি গড়ে ওঠে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশ দাগে দুই মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ফেরেলের সূত্র কি চব্বিশ নম্বর প্রশ্ন সমষ্ণ রেখা কাকে বলে পঁচিশ নম্বর প্রশ্ন অ্যালবেডো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ২৬ নম্বর প্রশ্ন কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম কর সাতাশ নম্বর প্রশ্ন উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে আটাশ নম্বর প্রশ্ন সমচাপ রেখা বা রেখা কাকে বলে উনত্রিশ নাম্বার প্রশ্ন চিনু কি প্রশ্ন নাম্বার ঘূর্ণবাদ কাকে বলে কি দাগের প্রশ্ন জৈব গ্যাস বা বায়োগ্যাস কি তেত্রিশ বিশ্বের উন্নত দেশগুলিতে কিভাবে বর্জ্য সংগ্রহ করা হয় চৌত্রিশ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওসান ড্যাম্পিং কি পঁয়ত্রিশ দুই নম্বরের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বর্ষ দূষণকে তৃতীয় দূষণ বলা হয় কেন প্রশ্ন কৃষিকাজ বলতে বোঝো ভেরি ইম্পর্ট্যান্ট সাঁত্রিশ নাম্বার প্রশ্ন অনুসারী শিল্প কাকে বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দুন বলতে কি বোঝো উনচল্লিশ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে চল্লিশ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন রন বা রান কাকে বলে একচল্লিশ দাগের প্রশ্ন দেখে নাও শৈবাল সাগর কি সিজিগি বা কি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তর ভারতের বিয়াল্লিশ দাগের প্রশ্ন মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের নদীগুলি দক্ষিণ ভারতের নদ নদীর মতো জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী নয় কেন তেতাল্লিশ দাগের প্রশ্ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে প্রভেদ কি চুয়াল্লিশ তাল কি মালনাদ ও ময়দান কি পঁয়তাল্লিশ ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে ছেচল্লিশ ধারণযোগ্য উন্নয়ন কী সাতচল্লিশ পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমি বিস্ফোরণ কি আটচল্লিশ ভারতের উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে বিস্তার কত উনপঞ্চাশ আয়তন অনুসারে ভারতের বৃহত্তম ও ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কী পঞ্চাশ ম্যাকমোহন লাইন ও রেড ক্লিপ লাইন কি একান্ন নম্বর প্রশ্ন দুই মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সার্ কি বাহান্ন নম্বর প্রশ্ন আধুনিক শিল্পদানব উদীয়মান শিল্প কাকে বলে তেপান্ন নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভারতের সমভূমিকে ভারতের শস্যভাণ্ডার বলা হয় কেন চুয়ান্ন কোয়াল কি ডেকান ট্রাফ কি পঞ্চান্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্কে প্রশ্ন সবুজ বিপ্লব কি ছাপ্পান্ন দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম করো সাতান্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন অর্থকারী ফসল কি খারিফ ফসল কি আটান্ন দাগের প্রশ্ন দেখো ভাবর অঞ্চল বলতে কি বোঝো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পিক্সেল সেন্সর বা দূর সংবেদন কি ষাট গঙ্গার দুটি উপনদী ও দুটি শাখা নদীর নাম করো ষাট গঙ্গার দুটি উপনদী ও শাখা নদীর নাম করো প্রতিটি প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট গিরিখাত ও ক্যানিয়ানের মধ্যে পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রসে মাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখক তিন নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন অথবা থর মরুভূমি অথবা দেখো থর মরুভূমি থর মরুভূমি সৃষ্টির কারণ কি। 4 নাম্বার প্রশ্ন দেখো বদিপ গঠনের অনুকূল পরিবেশ লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 5 নম্বর প্রশ্ন অ্যানাবোটিক ও ক্যাটাবোটিক বায়ুর পার্থক্য লেখো 6 নম্বর প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 7 নম্বর প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো আট নাম্বার প্রশ্ন ওজন স্তরের গুরুত্ব লেখো ওজন বিনাশের কারণ কি নয় নম্বর প্রশ্ন সমুদ্র ও সমুদ্র তরঙ্গের সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো দশ নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জোয়ার ভাটার সুফল ও কুফল লেখো এগারো নম্বর প্রশ্ন থ্রি আর কি বারো নম্বর প্রশ্ন ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো অথবা জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য পদার্থ বজ্র পদার্থের মধ্যে পার্থক্য লেখো তেরো নম্বর প্রশ্ন করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো পনেরো নম্বর প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ষোলো নম্বর প্রশ্ন দেখে নাও বহুমুখী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখ। সতেরো নম্বর প্রশ্ন পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ কি আঠারো নম্বর প্রশ্ন নগরায়নের তিনটি সমস্যা লেখ নম্বর প্রশ্ন দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি কুড়ি নম্বর প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো একুশ নম্বর প্রশ্ন ভারতের উপগ্রহ চিত্র কোন কোন কাজে ব্যবহার করা হয় বা উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো বাইশ নম্বর প্রশ্ন বিদ্যালয়ে আমরা কী কী বর্জ্যের সম্মুখীন হই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তেইশ নম্বরের প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী চব্বিশ নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের এক দেশি ভবনের কারণগুলি লেখো বা কারণগুলি কী পঁচিশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নদীর মোহনায় বদীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো 26 নম্বর প্রশ্ন দুর্গাপুরকে ভারতের রুড বলা হয় কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তারপরে ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন 28 নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মপুত্র নদ বন্যা প্রবণ কেন অথবা অসমে প্রতি বছর বন্যা হয় কেন 29 নম্বর প্রশ্ন গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলো কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কি জানো বন্ধুরা এই তিরিশটা প্রশ্ন তিন মার্কের জন্য অবশ্যই অবশ্যই তোমাদের পড়তে হবে এই প্রতিটি প্রশ্নের মান প্রথম প্রশ্ন বায়ুমন্ডলের ট্রোফোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো অথবা ভূমণ্ডলীয় বায়ুচাপ বলয়ের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো চার নম্বর প্রশ্ন জলবায়ু পরিবর্তন কীভাবে লোহাচড়া ঘোড়ামারা বা নিউমর নিউমোর দ্বীপকে প্রভাবিত করেছে অথবা জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে পাঁচ নম্বর প্রশ্ন বায়ুর ফলে সৃষ্ট বর্ণনা দাও নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও সাত নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো আট নম্বর প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি নয় নম্বর প্রশ্ন ভারতের গম ও ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে লেখো দশ নম্বর প্রশ্ন জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো বন্ধুরা এই প্রশ্ন পড়লে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না অর্থাৎ এর বাইরে মার্কের কোনো প্রশ্ন তোমাদের পড়া লাগবে না এইগুলো পড়লেই হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে শুধুমাত্র স্টার দেওয়াগুলো পড়লেই যথেষ্ট বিশেষ করে এখান থেকে চারটি প্রশ্ন এক দাগের এই প্রশ্নটি দেখে নাও এরপর ছয় দাগের এই প্রশ্নটি আট দাগের এই প্রশ্নটি নয় দাগের প্রশ্ন এবং দশ দাগের এই পাঁচটি পড়লেই তোমরা হানড্রেড পারসেন্ট মার্কের প্রশ্ন তোমরা সবগুলো কমন পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও